করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় আজ থেকে এক সপ্তাহের বিশেষ লকডাউন শুরু হয়েছে। সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মাঠে রয়েছে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অকারণে বাইরে যাওয়া মানুষদের বাড়ি পাঠানো হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া বের হওয়া যানবাহনের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা। নওগাঁর সিভিল সার্জন জানান, গেল দুই সপ্তাহে সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি, যাতে করে এই সংক্রমণটাকে আমাদের কন্টেইন করে রাখা যায়। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 9 জন মারা গেছেন। এদের 5 জন চাঁপাইনবাবগঞ্জের, 2 জন রাজশাহী, 1 জন নওগাঁ ও 1 জন পাবনার বাসিন্দা। রাজশাহী জেলাতে আজ সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত দোকানপাট, শপিং মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। তবে সরকারি নির্দেশনা মেনে চলবে গণপরিবহন। এদিকে নাটোরে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা 7টার পরে আইডি কার্ড ব্যতীত এবং জরুরি প্রয়োজন ছাড়া কোনো লোক ঘরের বাইরে বের হতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জে 10ম দিনের মতো চলছে লকডাউন। খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর এবং রূপসা উপজেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। নগরীর কয়েকটি এলাকায় সংক্রমণ বেশি হওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। খুলনা মহানগরের 3টি থানার সকল দোকানপাট, ব্যবসা বাণিজ্য এবং হোটেল রেস্টুরেন্ট সেগুলি বন্ধ থাকবে। এছাড়া কক্সবাজারের উখিয়া একটি ইউনিয়নের 4টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে উখিয়া ও টেকনাফ উপজেলা এবং 5টি রোহিঙ্গা ক্যাম্পে আগামী 6 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।